নমস্কার বন্ধুরা, আবারও হাজির হয়ে গেছি কম্পিটিটিভ এক্সামের স্পেশাল ক্লাস নিয়ে। বিগত চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রশ্ন উত্তর নিয়ে আজকের এই ভিডিওয়ে আমরা আলোচনা করব। অর্থাৎ ভূগোলের মোস্ট ইম্পর্টেন্ট 30টি প্রশ্ন উত্তর তোমাদেরকে আজকে দিয়ে দেবো, যে প্রশ্ন উত্তরগুলো তোমরা এখন থেকে স্টাডি করলে অনেক প্রশ্ন উত্তর কমন পেয়ে যাবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আমাদের এই ক্লাসগুলি তোমাদের কেমন লাগছে তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং অনেক বন্ধুরাই কমেন্ট করছিল দাদা পিডিএফ দিলে অনেক ভালো হয়, তো তোমাদের কথা ভেবেই আজ থেকে আমরা আমি তোমাদের জন্য পিডিএফ নিয়ে এসেছি, যেটি তোমরা ডেসক্রিপশন বক্সে গিয়ে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। তো চলো আজকের ক্লাসটি আমরা শুরু করি। মুহূর্তে তোমরা অনেক স্ক্রিনে দেখতেই পাচ্ছ ভূগোল, অর্থাৎ ভূগোলের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। ভারতের কোন অংশে খালের মাধ্যমে জলসেচ সব থেকে বেশি? উত্তর ভারতে। অশ্বিনের ঝড় দেখা যায় কোন রাজ্যে? পশ্চিমবঙ্গে। ক্ষয় ও সঞ্চয় কার্যের মাধ্যমে ভূমি সমতল হওয়ার প্রক্রিয়াকে কি বলে? পর্যায়ন। ভারতে কোন মৃত্তিকার পরিমাণ সর্বাধিক? পলি মৃত্তিকা। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? আনাইমুদি। নদীখাতে সৃষ্ট গর্তকে কি বলে? মন্থকূপ। ভারতে বিমান পরিবহনের সূচনা হয় কবে? 1911 সালে এলাহাবাদ থেকে নৈনিতাল পর্যন্ত 10 কিলোমিটার গতিপথে। ভারতের সর্ববৃহৎ আন্তর্জাতিক বিমান সংস্থার নাম কি? এয়ার ইন্ডিয়া লিমিটেড, যা গঠিত হয় 1953 সালে। ভারতের প্রথম কাগজ শিল্প কোথায় গড়ে ওঠে? 1832 সালে পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে। ভারতের প্রথম বস্ত্র বয়ন শিল্প কোথায় গড়ে ওঠে? 1854 সালে বোম্বাইয়ে বোম্বাই স্পাইনিং অ্যান্ড ওয়েভিং কোম্পানি লিমিটেডের প্রচেষ্টায়। ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া কবে গঠিত হয়? 1986 সালের 27 অক্টোবর। গঙ্গা দূষণ রোধের নতুন প্রকল্প নমামি গঙ্গে কবে অনুমোদিত হয়? 2015 সালের 13ই মে। কোন পরিকল্পনায় ভারতীয় সড়ক পথকে 4 ভাগে ভাগ করা হয়? 1943 সালে নাগপুর পরিকল্পনায়। ভারতে পরিবার পরিকল্পনার প্রথম স্বেচ্ছাসেবী সংস্থা কোনটি? ফ্যামিলি প্ল্যানিং অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া, এর জন্ম 1949 সালে বোম্বাইয়ে। ভারতের আধুনিক আদমশুমারি জনক কে? ডব্লিউ হান্টার। ভারতীয় অর্থনীতিতে উদারনীতির জনককে? ডক্টর মনমোহন সিং। ভারতের ন্যাশনাল হর্টিকালচার মিশন চালু হয় কবে? 2005 এবং 2006 সালে। ভারতের প্রথম স্পেন্ডেক্স সুতা উৎপাদন কেন্দ্রের নাম কি? নলধারী। 3 বিঘা করিডোর কোথায় অবস্থিত? ভারত বাংলাদেশ সীমান্তে। ভারতের প্রথম কার্বন মুক্ত রাজ্যের নাম কি? হিমাচল প্রদেশ। ভারতের বৃহত্তম নদী দ্বীপ মজুলিকে ইউনেস্কো কবে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে মনোনীত করে? 2004 সালে। ভারতে কবে যোজনা আয়োগ প্ল্যানিং কমিশন স্থাপিত হয়? 1950 সালে। এই প্রশ্নটি একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। ভারতে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে কোন বাঁধ গঠিত হয়? মেতুর, হীরাকুন্দ ও ভাকরা। ভারতে কবে প্রথম শিল্পনীতি ঘোষিত হয়? 1948 সালে। ভারতের জাতীয় জলচর প্রাণীর নাম কি? ডলফিন। অতি সূক্ষ্ম বা হালকা তুষারকণা কী নামে পরিচিত? নেভ। নেভ ও বরফের মাঝামাঝি অবস্থাকে কী বলে? স্ফিন। কোন হিমবাহ বুনো গোপাল নামে পরিচিত? সিয়াচেন হিমবাহ। এই প্রশ্নটিও কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, তাই এই প্রশ্ন উত্তরগুলো তোমরা অবশ্যই একটু ভালোভাবে দেখে নেবে, যে প্রশ্ন উত্তরগুলো কিন্তু তোমাদের আপকামিং যে সমস্ত পরীক্ষাগুলো রয়েছে কম্পিটিটিভ এক্সামে এবং যে সমস্ত পরীক্ষাতে ভূগোল রয়েছে সেই পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। পৃথিবীর গভীরতম ফিয়র্ডের নাম কি? নরওয়ের সজনে ফিয়র্ড। এই প্রশ্নটিও খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদেরকে মোস্ট ইম্পর্টেন্ট 30টি ভূগোলের প্রশ্ন উত্তর কিন্তু দিয়ে দিলাম। এভাবে আমাদের প্রত্যেকটি ক্লাস যদি তোমরা ফলো করো এখান থেকে প্রচুর প্রশ্ন উত্তর কিন্তু তোমরা পেয়ে যাবে এবং এই প্রশ্ন উত্তরগুলো থেকেও কিন্তু অনেক প্রশ্ন উত্তর কমনও পেয়ে যাবে। তো আশা করবো প্রত্যেক দিন এই ক্লাসগুলো আমাদের করবে। আর তোমাদের জন্য কিন্তু এই প্রশ্ন উত্তরগুলো আমরা পিডিএফের মাধ্যমেও দিয়ে দেবো, তোমরা ডিসক্রিপশন বক্সে গিয়ে সেখান থেকে ডাউনলোড করে নেবে। আর এমন ধরনের লেটেস্ট আপডেটগুলি প্রত্যেক দিন পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে আমাদের সঙ্গে থাকবে। তো বন্ধুরা ভালো থাকবে, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।